স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মানান এছাড়া আরও চার বিভাগে নিয়োগ করা হয়েছে নতুন সচিব পরিকল্পনা বিভাগের সচিব হলেন মোহাম্মদ আসাদুল ইসলাম এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এমডিএসের অতিরিক্ত সচিব পদমর্যাদার বিসিএস প্রশাসনে নিয়োজিত আসিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়